সৌরভ তাকে বিট করে বল যাবে মাঠের বাইরে। মা আনন্দময়ী ক্রিকেট ক্লাবের কাছে আজকে উৎসব, আজকের মহারণ। রাজা থেকে শুরু করে পল্লব পড়েল, বিশ্বজিৎ, স্যান্ডি, দীপেন্দু, প্রত্যেককে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অভিজিৎ, অভিজিতের নামটা একটু ভুলে যাই মাঝে মধ্যে, সানু, এবং নতুন বলার রাজা, এবং ডট বল জিরো এন্টারপ্রাইজ, যারা ধামাল মাছিয়ে দিয়েছিলেন, যারা সবকিছুকে উলট পালট করে দিয়েছিলেন। তো কোথাও অনেকে এই মরশুমে সেই টিমটাকে মিস করছে অনেক বড় টুর্নামেন্টে, হয়তো সামনের দিকে আবারও তারা কামব্যাক করবে। আজকের কালনার বুকে জিরো এন্টারপ্রাইজের জন্য সেটা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হয়তো সৌরভকে কুড়ে কুড়ে খাবে, যে সেমিফাইনালে যে ঘটনাটা ঘটে গিয়েছিল পড়েছে টিমটা। এবং মেডেন ওভার, টুর্নামেন্টের তৃতীয় মেডেন ওভার, আকাশের প্রশংসা এখানে। আচ্ছা উইকেটের প্রথম আবারও ডট, আকাশ কালনাবাসীর কাছে এটা আজকের জন্য শুধু নাম নয়, যেখানে কুণাল দা, শুভদীপ দা, রানা দা, তাদের এন্টার টিম রয়েছে। তৃতীয় ওভারে শেষ দুটো বল এবং আবারও মেডেল সাপের ওপর থেকে, এটাও কি ব্যাক টু ব্যাক টুর্নামেন্টের তৃতীয় মেডেল ওভার দেখবো আমরা একটা ম্যাচে, শেষ বল এবং আবারও মেডেল ওভার, করতালি দিয়ে উৎপেলিত করছেন। আমরা একটু করতালি চাইবো জিরো এন্টারপ্রাইজের জন্য, কারণ ক্রিকেটের প্রতি তাদের যে টান, ক্রিকেটের প্রতি অনেকেই হাসছেন, রাজাও হাসছে আমাদের আড্ডির। টানাছে উইকেটের পেছনে শ্রীমন্ত, টানাছে চমৎকার উইকেট কিপার, টানাছে ক্রিকেটের প্রতি ব্লু পি ক্রিকেট জিরো নাই। ভিডিও হোক না হোক হাসিটা থাকবে মুখে, থাকলি হবে জল থাকলি হবে। প্রত্যেকটা সকাল নতুন দিনের একটা ঠিকানা দেয়, পরবর্তী ম্যাচ হয়তো থাকবে, পরবর্তী দিনটা হয়তো থাকবে লাইট হর্সের জন্য। এবং আরো একটা কাবার গান্তি, অর্থাৎ সুন্দরবন, শুধু লাইফ হ্যাক করে বোঝা যায় না, ওই জন্য তোমাকে ফোন করিনি, লাইভ করে বলে এই লাইভে বলে। এবং চমৎকার এখানে লাইভ কেন করতে হবে, টাকা দিয়েছেন কেন, পল্লব পড়েল খেপে গেছে, কি লাইভ করে আমি লাইভ দেখাবো, বল শুভ। কিন্তু কোথাও শেষ ওভারে খরচ করছেন এবারে লেগ কাটার, এবং সম্ভবত এখনো পর্যন্ত দ্রুততম ইনিংস এটা মেন্টুদা, এবং স্টেট ড্রাইভ হেলিকপ্টার শট, এয়ারপোর্ট থাকুক আর না থাকুক সৌরভের ব্যাট থেকে হেলিকপ্টার আসবে। এবং ব্যাক টু ব্যাক সেকেন্ড টাইম ট্রাই, এবং সেটা যাবে মাঠের বাইরে। এবং শ্রীমন্তর জন্য, বো প্যার কে আছি যে জিসমে ধোকা না হো, বো প্যার কে আছি যে জিসমে ধোকা না হো, আর ভাইসে বো ক্রিকেট হি এসা চিজ হ্যায় জিসমে চৌকা আর ছক্কা না হো। তো ব্যাক টু ব্যাক দুটো বাউন্ডারি সৌরভের ব্যাট থেকে, এই নামের প্রতি একটা মাদকতা আছে, আর রামপুরহাটের মাদকতা, রামপুরহাটের নেশা, বিগত দুটো মরশুম বাংলার বুকে শর্ট এন্ড ফরম্যাটে সৌরভ ব্যানার্জি। এবং এক রানের প্রয়োজন জয়লাভের জন্য নেক্সট ম্যাচের, একদম শেষ বলটা, শেষ রানটা হয়তো উইনিং স্ট্রোকটা আমরা শ্রীমন্তর ব্যাট থেকে দেখব। আবারও একবার শ্রীমন্তর ব্যাট থেকে রান আসবে, वो प्यार क्या चीज है जिसमें धोखा ना हो, वो प्यार क्या चीज में है जिसमें धोखा ना हो, और वैसे ही वो क्रिकेट मैच क्या चीज है जिसमें श्रीमंतों के बल्ले से चौका ना हो। जी नहीं, यहां लगातार दो डॉट, ये प्रेशर है, ये दबाव है, लड़का थोड़ा सा प्रेशर में है सब जानते हैं, लेकिन प्रेशर से कमबैक करना ये भी जानता है।